जटाकटाह संभ्रम भ्रमं निलिम्प হ্যালো প্রিয় দর্শক, আমি মৌমিতা আর আমি অঞ্জন। আজ আমরা তোমাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি তোমরা ইউটিউবার হতে চাও, মানে মোটো ব্লগিং চ্যানেল করতে চাও, তাহলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, সেটা হচ্ছে একটি হেলমেট। আজ আমরা অফলাইন মার্কেটে যাচ্ছি গৌড়া হেলমেট কিনতে। তো চলো বন্ধুরা, গাড়ি সেলফ স্টার্ট দিয়ে গাড়ি স্টার্ট করা যাক। হ্যালো প্রিয় দর্শক, আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে সময় 4:10। এটা হচ্ছে খুকুরদার রাস্তা, খোঁয়াড়ি দিকে যে রাস্তাটা। তোমার যদি স্বপ্ন যদি হয়ে থাকে একটা মোটো ব্লগিং চ্যানেল করার, তাহলে অবশ্যই কিছু অ্যাসেসরিজ লাগে। ফ্লিপকার্টে আমি হেলমেট অর্ডার করেছিলাম, প্রথমে একটা স্টিল বাডের নিয়েছিলাম, মডেলটা মনে আসছে না, ওটা এসেছিল এম সাইজের। আর আমি সেই সময় বুঝতে পারলাম যে সাইজটা অ্যাকচুয়ালি কী হতে পারে। তারপরে আবার ওটা রিফান্ড হয়ে গিয়েছিল অবশ্য। তারপরে একটা অর্ডার করেছিলাম অ্যারন কোম্পানির, যেটা 1200-2200 এরকম দাম নিয়েছিল, একটু সস্তা চাচ্ছিলাম। কিন্তু দেখলাম সিলভারের কোয়ালিটির দিক থেকে একদম কোনো কথা হবে না। তারপরে ভাবলাম এখন অফলাইনে যাওয়া যাক গৌড়ার দিকে, তাই গৌড়া যাচ্ছি এখন আমরা। হ্যালো দিদি ভাই, বন্ধুরা সাইড দিন আমার হরেনটা আজকে খারাপ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, হরেনটা দেখতে পাচ্ছে, দেখো এই দেখো দেখো, বাট বাইকে লাইন যাচ্ছে না। এটা একটা আমার সব থেকে ভালো একটা বাইকের মধ্যে সেরা বাইক যাকে বলা হয়। হরেনটা বাজছে না কেন বুঝতে পারছি না। এই দেখো হরেনটা আমার বাজছে না, বল খুব অসুবিধা হচ্ছে আমার। ও সবাই যাচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যে না সরি ভুলে যাচ্ছে, সবাই টিউশন যাচ্ছে এখন, ঠিক আছে। খুকুরদা এসে গেছি, এটা খুকুরদা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমরা খুকুরদার মধ্যে এসে গেছি অলরেডি। ইন্ডিকেটার চলবে জানি না, গৌড়া যেতে হলে আমাদের এই রাইট সাইডে যেতে হয় এইদিকে। প্রচণ্ড রোদ, ওহো ও এ ঘাড়াল হলদিয়া, ঘাড়াল হলদিয়া কলকাতা, কলকাতা গড়দা, গড়দা চন্দ্র, চন্দ্র চন্দ্র চন্দ্রগোনা, চন্দ্রগোনা গড়দা কলকাতা। আরে রাখা থেকে এলো রাস্তার কাজ চলছে। এই দেখো রাস্তার কাজটা দারুণ ভাবে চলছে, একদম লেভেলের সেরা লেভেলের কাজ চলছে একদম। ঘাটাল পাঁচকুড়ার যে রাস্তাটা, বিগত কয়েক বছরের পর বছর যে হিসাবে খারাপ থাকতো, রাস্তাটায় কাজ চলছে। মনে হচ্ছে 18 ইঞ্চি বা হ্যাঁ 18-15 ইঞ্চির মোটা ঢালাই দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এই রাস্তার আর কিছু হবে না মোটামুটি, এখন এই রাস্তা এখন দীর্ঘস্থায়ী টিকে থাকবে। কয়েক বছর পর আমি মনে হচ্ছে এই রাস্তাটা এইভাবে বাইক চালাচ্ছি। কোনো ইলেকট্রিক সাপ্লাই যাচ্ছে না। পূজা নামের মেয়েরা খুব ভালো, কিন্তু এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। এরা সোনামু স্কুল, যদি কেউ দেখে থাকে সোনামু স্কুলে পড়ে থাকো, তাহলে সোনামু স্কুলে তোমরা জানো সোনামু গৌড়া এসে গেছি আমরা অবশ্যই, ঠিক আছে। এদিকে একটা হেলমেট দোকান, একটা ফ্লিপকার্টের লোক একটা অ্যাড্রেস দিয়েছে যে ওখানে যাবে, ওখানে যেয়ে দেখবে একটা লক্ষ্মী হেলমেট দোকান বা কিছু একটা বলেছিল, লক্ষ্মী হেলমেট। আমরা গৌড়া অলরেডি এসে গেছি, ঠিক আছে। আমরা জানি না হেলমেট দোকানটা কোথায় আছে, এখন খুঁজতে হবে। গৌড়ায় তো এসে তো গেলাম, ভিডল এই তো, ওই তো এটা হতে পারে, এটা 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 মনে হচ্ছে, এইটা মনে হচ্ছে। ব্রিজে ওঠার অনেকটা আগে হেলমেট লাগবে, জানি না কী দাম নেবে এখানে, আমরা অনলাইন চেক করে নেবো এখান থেকে। কোনো প্রোডাক্ট পারচেস করলে অনলাইনে কী রেট দিচ্ছে সেইটা চেক করে নেবো আমরা। খুলতে পারছে না, কদে হল এটা, মুখটা কিরম করে রেখেছে।
হেলমেট কি আছে? ফুল। আচ্ছা এটা লাগানোর জন্য এটা না এখানটাতে ওই উইন্ড ব্লাস্টের জন্য বন্ধ করা আছে আর থুতনির জন্য। এটা খুলি দেখেছো প্রিয় দর্শক, এখানে একটা ছোট্ট একটা ভাই রয়েছে, ভাই দোকানদার। আজকে দোকানদার কে? বাবা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টপ টাইম অ্যাকচুয়ালি। এটা দেখতে পাচ্ছ হেলমেটটা কিরকম, ভালো হবে কিনা তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। এটা দিয়ে আরেকটা দেখছি। রাত্রির জন্য আমার অসুবিধা হবে, ওটা রাত্রি কিন্তু অসুবিধা হবে না, এটাও অসুবিধা না, ওটাও হবে না, কারণ ওটা ভেগার গ্লাস আছে। তো দেখতে পাচ্ছ কিরকম লাগছে আমাকে একটা? এইগুলো ঠিক করেছে, ঠিক করেছে, এইগুলো হয় অসুবিধা, ও ভেগার কিন্তু অসুবিধা হবে না। আপনি এখনো যেরকম দেখতে পাচ্ছেন রাত্রেও এরকম দেখতে হবে না, কিন্তু এটাই অসুবিধা। এটা রেঞ্জ কত? এটা দর্শক জানতে চাই রেট কম হয় কিনা, এখানে আসার কারণ হচ্ছে আমাকে একজন দুজন বলেছিল যে এই জায়গায় গেলে অনলাইনের থেকে দাম কম পাবে, সেই জন্য এখানে আসা। দাম বেশি বললে দর্শক দেখতে চাই, দর্শক আসবে না এখানে, কারণ এখানে আসার কারণ দর্শক দেখানোর জন্য। এখানে অনেকে রিফান্ড করেছিল এই জায়গাটা একটা পাওয়া যায়, এখানে দোকান আছে, তার ক্ষেত্রে পার্সেন্টেজ কত মাইনাস হতে পারে? হেলমেটের উপরে হবে। হ্যাঁ, যদি তোমরা আসো তাহলে অবশ্যই এই দোকান থেকে গৌড়াতে একটা ডিসকাউন্ট একটা অবশ্যই তোমরা পেতে পারো। স্টিল বারের S3 রোবট, এটা বললাম এই যে এটা পুশ বাটন আছে না, পুশ বাটন আছে, কিছুদিন পর কাজ করবে, কাজ করবে। যতক্ষণ আমরা হেলমেটটা নিচ্ছি এই পাশেই বাইকের গ্যারেজ আছে, বাইকে না লাইন যাচ্ছে না, ফিউজে কিছু একটা হয়েছে হয়তো। এটা হচ্ছে আমার পক্ষীরাজ, ঠিক আছে, বাইকের চাবি, ব্যাগটা রাখো। এখানে বাইকটা সারাতে দিয়েছি এই জায়গাটার মধ্যে। তো বন্ধুরা কাকু বলছে 12% এখান থেকে করে দিচ্ছে, যেহেতু 1995 85, এখানে কল করে একদম 500 টাকার করে নোট, 2000 টাকা চারটে নোট দিচ্ছি, আমার মিসেস দিচ্ছে 4 টাকাটা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এখানে এই কাকু আর এই ভাইটা 12% ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু তোমরা আসলে অবশ্যই তোমরা 10% ডিসকাউন্ট পাবে, কারণ এটা একটা বগনির টাইম ছিল, তার জন্যে এই ভাই আবার কাকু বলছে 12% ডিসকাউন্টটা আমরা করে দিচ্ছি, কিন্তু তোমরা যদি আসো এই ডিসকাউন্টটা তো পাবে না। আর এই দোকানটাতে অবশ্যই তোমরা আসো, এখানে সব রকমের হেলমেট পাওয়া যায়, একদম পেটি প্যাক হয়ে চলে এসেছে আমাদের হেলমেটটা, বাইকের কাজ হয়ে গেছে অবশ্যই, দেখতে পাচ্ছ তোমরা। প্রবলেম কী হয়েছিল? ফিউজ উড়ে গিয়েছিল। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি,
একদম নতুন স্টাইল একটা আনবক্সিং হবে আজকে। হেলমেট তো নিয়ে চলে আসছি, বাট এই যে হেলমেটটা দেখো, দেখতে পাচ্ছ ও পেটি ফেটি করে আনবক্সিং করার কোনো দরকার নেই, একটা দেশি স্টাইলে একটা আনবক্সিং হবে। এই দেখো এই এই যে হেলমেটটা ছিল আমাদের 7-8 বছর আগেকার, আরও বেশি হবে, এই হেলমেটটা কেনা ছিল আমার 8-9 বছর হবে। এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আমি বেঁধেছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ টিচু টিচু টিচু, পাগল লাগলো হয়ে গেছে যেন, ওটা খুলে নি আগে, খুল না রে, কোথায় আটকে যাচ্ছে দেখ। এটার হচ্ছে এই ফ্লিপকার্টের এই বক্সটা এসেছিলো, আর কিছু আসেনি, 500 টাকা এটার মধ্যে নিয়েছিল, 474 টাকার মতো এই বক্স। কীসব স্ক্যান্ডেল করতে বলেছে পড়িনি, দরকার নেই। আর এটাই হবে আসেন, এটা হচ্ছে খুলতে হয় এরকম করে, আর এটা প্যাঁচ সিস্টেম থাকে একটা, এইভাবে জিনিসটা আসে, দেখতে পেয়েছো তোমরা। এটাকে লাগিয়ে দেবো, এরপরে এরকম করে দিয়ে এটাকে এইভাবে লাগানো থাকে এই জায়গাতে, আর এটাতে মোবাইল হোল্ডার, এটা কম করে ঘুরে দিতে হবে। এটা যেন মনে হচ্ছে যেন করোনার মাস্ক টাক্স তৈরি করেছে, যেন একদম বৈজ্ঞানিকরা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা আওয়াজটা শুনে দেখো তোমরা, হালকা ওজন, 1 কিলো 300 গ্রাম ওজন। আমাদের বাড়িতে কেউ এত দামি হেলমেট কেউ কিনেনি, প্রথমবার আমি কিনলাম। এখান থেকে হাওয়া পাস হয়, এই যে এটাকে আমরা খুলে রাখবো, ঠিক আছে, আর এখান থেকে হাওয়া ঢোকে, এটাও অন অফ করা যায়। এখান থেকে হাওয়া দুর্গন্ধ দূষিত বাতাস এখান থেকে বেরোয়, এই দেখতে পাচ্ছ তোমরা কোথায় গেল, দেখা যাচ্ছে। চলো এটাকে আগে লাগিয়ে নিই, মানে ফিট করে নিই। টান টান, এই দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পিচু পিচু। এই জায়গাটাতে মোবাইলটা কোথায় গেল, মোবাইলে তো রেকর্ডিং করছি, আমার মিসেস আছে মানে আমার বউয়ের যে মোবাইলটা ওটা তার কাছে আছে, ওটা নিচে এসে এখন রান্না করছে, ঠিক আছে। এখানে একটা মোবাইলটা লাগানো হবে, আর এর ভিতর দিক দিয়ে এই যে তারটা, মাইকের তারটা এর ভিতর দিক থেকে গিয়ে এটা খোলা সিস্টেম, ঠিক আছে, এটা ধোয়া যায়, ওয়াশেবল, মানে এটাকে টানলে দেখো এটা পুরো খোলা সিস্টেম, ঠিক আছে, এর ভেতর দিয়ে তারটা যাবে মোটামুটি। তো চলো ওকে বাই, আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা সাবস্ক্রাইব করে দাও, এই দেখো কোনে দেখো কোন দেশে লাল রঙের। আচ্ছা ডুব যাও তেরি আঁখো কে ও সনমে স্লো।